আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি রেসিপিটি ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক উপকার হবে এবং যারা পুরান আছেন তারাও টিপস কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, ভালো লাগলে লাইক দিবেন। আমি এখানে কিছু ফুলকপি চিকন চিকন করে কেটে নিয়েছি, নিয়েছি কিছু সিম, আলু আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে চিকন মোটা করে কেটে নিতে পারেন। নিয়েছি কিছু গাজর, টমেটো, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ পানি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক চা চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন এগুলো পানির সাথে মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6-7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ এখনো হয় নাই, আরো মিনিট দুয়েক লাগবে। ফিরে এলাম 2 মিনিট পর, এ পর্যায়ে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। সেই ফাঁকে ফাঁকে আমি কিছু মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, চার 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। এরপর আমি সবজি দিয়ে দিচ্ছি, এখন সবজি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি আর ঢাকনা দেব না, এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা। এই সময় আমি বেশি বেশি করে নাড়াচাড়া করব, যাতে নিচের দিকে লেগে না যায়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।